পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় আর বিএনপি ক্ষমতায় থাকলে দুর্নীতি হয়। দুপুরে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার চৌকিদার বাজার থেকে পশ্চিম লনসিং বাংলা বাজার ভায়া কালিকাপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। উপমন্ত্রী বলেন এ সরকার পদ্মা সেতু, বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ মেগা মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। উন্নয়ন ধারা ধরে রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর চন্দ্র বৈদ্য, এলজেইডের জেলা নির্বাহী প্রকৌশলী শাহজাহান মিয়া ও মুক্তারের চর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশাহ সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। যাদের আমলে পাঁচ বছরে দুর্নীতিতে পরপর পাঁচবার সারা বিশ্বে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের ক্ষমতা দিয়ে রাস্তা হয়, আমাদের ক্ষমতা দিয়ে ব্রিজ হয়, আমাদের ক্ষমতা দিয়ে নদী ভাঙন থেকে মানুষ বাঁচে, আমাদের ক্ষমতা দিয়ে বিদ্যুতের জোরাল অফিস হয়,